এবার আমরা দেখব কপালভাতি প্রাণায়ামটা এই প্রাণায়ামটা একটা অদ্ভুত প্রাণায়াম যা আমাদের অনেক রোগের হাত থেকে নিরাপদ নিরাপত্তা দেয় এবং অনেক রোগ থেকে মুক্ত হতে সাহায্য করে এই প্রাণায়ামটা মূলত হল শ্বাস ছাড়ার প্রাণায়াম তো এটা করার কিছু নিয়ম আছে সেটা হলো খাবার খাওয়ার মোটামুটি পাঁচ ঘন্টা পর এটা করা যেতে পারে এবং সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে একটু জল গরম উষ্ণ গরম জল খাওয়ার পর বা আমলা জুস অ্যালোভেরা জুস এগুলো খাওয়ার পর করা সব থেকে ভালো তাতে ফলটা সবথেকে ভালো পাওয়া যায় তো এর আরও কিছু নিয়ম আছে যে এই প্রাণায়ামটা যারা হার্টের রুগী বা হৃদরোগে আক্রান্ত তারা একটু ধীর গতিতে করতে হবে মোটামুটি মিনিটে চল্লিশ থেকে ষাট বার করাটা খুব নিরাপদ তার এবং যারা সুস্থ সবল তারা উচ্চগতি মধ্যগতি বা নিম্ন গতি তিনটে গতিতেই করতে পারে যারা উচ্চ রক্তচাপের রুগী তারা এই প্রাণায়ামটা মধ্যগতিতে করলে তাদের রক্তচাপটা কমে যাবে নর্মাল হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে তাদের উচ্চ গতিতে না করাই ভালো কিছু কিছু ভুল ধারণা আছে যে হৃদরোগের রুগীদের এই কপাল করা উচিত না কিন্তু এই ধারণাটা একটা মিথ সম্পূর্ণ সত্য না হৃদরোগের রুগীরাও মধ্যগতি বা নিম্নগতিতে করতেই পারে চল্লিশ থেকে বার এটা প্রমাণিত যে নিরাপদ তাতে কোনো ক্ষতি হয় না আর উচ্চ রক্তচাপের রুগীরা যদি মধ্যগতিতে এই প্রাণায়ামটা করে তাহলে তাদের রক্তচাপ স্বাভাবিক হয়ে যায় আমরা দেখে নেব কিভাবে প্রাণায়ামটা করতে পারি আমরা প্রথমে আমরা শ্বাস নিয়ে নিব মন সবসময় শান্ত হবে মনে কোনো দুশ্চিন্তা রাখলে চলবে না প্রাণায়াম করার সময় মন স্থির হতে হবে তারপর প্রথমে শ্বাস নিতে হবে এইভাবে ত্যাগ করতে হবে তো শুরু করা যাক তার আগেই বলে দেই এর কিছু অদ্ভুত গুণ এই প্রাণায়ামে কিছু অদ্ভুত লাভ এই প্রাণায়াম করার তো এই প্রাণায়াম আমাদের যে খাবার খেলে অনেকের অ্যালার্জি হয় বিভিন্ন ধরনের খাবারে অ্যালার্জি থাকে শ্বাসেরও অ্যালার্জি থাকে ধুলো বালিতে অ্যালার্জি হয় আমি নিজেও এক সময় শ্বাস অ্যালার্জিতে ভুগতাম প্রচণ্ড ভুগতাম এই শ্বাস অ্যালার্জিটা মূলত বিলোম এবং ভস্ত্রিকাতেই চলে যায় খাবারের বিভিন্ন ধরনের খাবারে কারোর তো বেগুন খেলে অ্যালার্জি হয় কারোর ডিম খেলে অ্যালার্জি হয় কারোর ভাত খেলে অ্যালার্জি হয় কারোর রুটি খেলে অ্যালার্জি হয় কারোর আবার এমনও আছে যাদের জল খেলেও অ্যালার্জি হয় তো এই অ্যালার্জি যে খাবার থেকে যে অ্যালার্জিটা হয় সেই সবটা এই প্রাণায়াম থেকেই মুক্ত হওয়া যায় সেই সব ধরনের অ্যালার্জি থেকে মুক্ত হওয়া যায় এই প্রাণায়ামের মাধ্যমে সেই খাদ্যজনিত যে অ্যালার্জি সেটা সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যায় এই কপাল ভাতির মাধ্যমে এছাড়া আমাদের যে ভিটামিন ডেফিসিয়েন্সি হয় মিনারেল মিনারেলস ডেফিসিয়েন্সি হয় সেগুলোও এই প্রাণায়ামের মাধ্যমে চলে যায় এই প্রাণায়ামটা অভ্যাস করলে সেটাও চলে যায় মা বোনেদের বিভিন্ন ধরনের যে সমস্যা হয় যেমন পলিসিস্টিক ওভারি ওভারিয়ান সিস্ট ডিম্বাণু তৈরি হয় না এই ধরনের সমস্যাগুলো বা পুরুষদের বন্ধাত্ম বা এই ধরনের আরও অনেক কিছু সমস্যা যেগুলো হয় সেগুলো এই প্রাণায়াম থেকে সম্পূর্ণভাবে চলে যায় এই প্রাণায়ামের মাধ্যমে এছাড়া অস্টিও আর্থারাইটিস যেটা হয় সেটাও বা অস্ট্রিওপরোসিস যেটাকে বলে সেটা এই প্রাণায়াম থেকে সম্পূর্ণভাবে যে ক্যালসিস ক্যালসিয়ামের অভাব সেটাও এই প্রাণায়াম থেকে প্রাণায়াম করলে এছাড়াও আমাদের যে হজম সংক্রান্ত বিভিন্ন সমস্যা হয় সেটাও এই প্রাণায়ামের মাধ্যমে চলে যায় অনেক সময় ডায়াবেটিসেও এই প্রাণায়াম অনেক লাভজনক প্রমাণিত হয়েছে এছাড়া আমরা এই প্রাণায়ামের মাধ্যমে মনকে তো শান্ত করতেই পারি এ তো স্বাভাবিক এই প্রাণায়াম থেকে আমাদের সব থেকে বেশি যদি লাভ হয় সেটা আমাদের ফুসফুসের লাভ হয় হৃদযন্ত্রের লাভ হয় কারণ শ্বাসবায়ু প্রাণবা বায়ুটা প্রথমেই যাচ্ছে আমাদের লাংসে বা ফুসফুসে ফুসফুসের তো অবশ্যই লাভ হয় এছাড়া আরও প্রচুর লাভ আছে এই প্রাণায়ামের তার কোনো শেষ নাই আমাদের অনেক সময় দেখা যায় যে শরীরের বিভিন্ন জায়গায় লাইপোমা হয় লাইপোমা বা ছোট ছোট টিউমার হয় অনেক সেই টিউমারও এই প্রাণায়াম যদি কন্টিনিউ অভ্যাস করা যায় তিন মাস তাহলে মোটামুটি অধিকাংশ টিউমারই নরম টিউমার হলে তো খুব তাড়াতাড়ি ডিজলভ হয়ে যায় একদম মিলিয়ে যায় শক্ত টিউমার হলেও সেটা নরম হয়ে যায় লাইপোমা যেগুলো হয় এবার দেখে নেব প্রাণায়ামটা কীভাবে করতে হয় প্রথমে শ্বাস নিয়ে নিতে হবে এভাবে ত্যাগ করতে হবে তো আমি গতিতেই শুরু করব সুস্থ সবল যারা আছে তারা তো এই প্রাণায়ামটা উচ্চ গতিতেও করতে পারে তাদের তো কোনো সমস্যাই নাই উচ্চ গতিতে এইভাবে করতে হবে যেভাবে যতটা দ্রুত সম্ভব করা যেতে পারে মোটামুটি আশিবার থেকে একশোবার তো করা যেতেই পারে যারা সুস্থ ব্যক্তি যারা সুস্থ সবল ছেলে মেয়ে তারা করতেই পারে এভাবে করতে পারে জোরে জোরে এই প্রাণায়ামটা উচ্চগতি মধ্যগতি গতি তিনটে গতিতেই করা যেতে পারে এই প্রাণায়াম করলে ক্যান্সারের রুগীরা তো মোটামুটি দু ঘন্টা তিন ঘন্টাও করতে পারে প্রথমে এই প্রাণায়ামটা করতে যে সমস্যাটা হয় সেটা হলো ক্লান্ত হয়ে যায় প্রথম প্রথমে এই ক্লান্তটা হবে প্রথমে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে করতে হবে একটু বিশ্রাম নিয়ে নিতে হবে তারপর আবার শুরু করতে হবে তো পরবর্তীকালে এটা অভ্যাস হয়ে যায় পনেরো থেকে তিরিশ মিনিট করা কোনো ব্যাপারই হয় না প্রাণায়ামটা অদ্ভুতভাবে আমরা বিভিন্ন রোগ থেকে বা বিভিন্ন শারীরিক সমস্যা থেকে এই প্রাণায়ামের মাধ্যমে মুক্ত থাকতে পারি